গলায় হাত দিয়েছে এমন কুলাঙ্গারকে আমরা এই দেশে রাখতে চাই না কত বড় বিয়াদবের বাচ্চা হলে শায়েকের গায়ে হাত দিতে পারে কবির ভাষায় থামলে কেন সত্যের সৈনিক দেয়ালে ঠেকেছে পিঠ মারলাতি ভাং দেয়াল ছুঁড়ে মাতার ইট এবার আমাদের সেই ইট মারার সময় এসেছে আমাদের পিঠ আজকে দেয়ালে ঠেকে গেছে নাইলে এমন কোন কুলাঙ্গার যে পারে নাকি আমাদের শায়েকের গায়ে হাত দিতে আমার মনে হয় ওর জন্মেরও ঠিক নাই যদি জন্মে ঠিক থাকতো আলেমদের প্রতি সামান্যতম শ্রদ্ধা থাকতো আর সুতরাং আমরা বলতে চাই এই সব কুলাঙ্গাতে আমি জানিয়ে দিতে চাই তোমরা বেশি চাইতে যাইও না সব কিছুরই শেষ আছে মনে করবে এবার তোমাদের শেষ পথে চলে এসেছে সংগ্রামী উপস্থিতি সিসির কফিন এখানে এসেছে মিছিল শেষে আপনারা থু মেরে যাই একটু সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা সানাউল্লাহ বক্তব্য রাখবেন মাওলানা সানাউল্লাহ প্রিয় উপস্থিতি 12 তারিখ যে নির্বাচন হয়েছে এটার তো আর নির্বাচন বলা যায় না এটা হলো উলঙ্গপানা আপনারা লক্ষ্য করছেন পার্শ্ববর্তী একটি ওয়ার্ড 7 নং ওয়ার্ড সেখানেও শায়েককে অপমানিত করছে একজন বিনা ভোটের কাউন্সিলর যিনি বিনা ভোটে নির্বাচিত হয়েছে আমরা এই যে নির্বাচন হয়েছে এই নির্বাচন সম্পূর্ণভাবে উলঙ্গপানা হিসাবে আখ্যায়িত করে সারা বাংলাদেশ ব্যাপী সকল সকল ধর্ম বর্ণের মানুষ তো আমরাও আজকে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে এই সিএসির পদত্যাগ সাথে সাথে এই অবৈধ সরকারের পদত্যাগ দাবি করে আমি আমার আলোচনা শেষ করছি আমার আলাইনা আইল্লার বালা সংগ্রামী জনতা আজকের এই প্রতিবাদ মুখর সমাবেশে এখন বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ মনির ইসলাম মাস্টার মোহাম্মদ মনির ইসলাম ইসলামী বাংলাদেশ বরিশাল মহানগর উদ্যোগে বিগত 12 তারিখের শায়েকে চৌমুহনী হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি আজকের উপস্থিত বাংলার তৌহিদরদার ধর্মাধ্যাত নেতা পেশাবুল চরমনাই উপস্থিত সাংবাদিক বন্ধুগণ দেশব্যাপী বন্ধুগণ আমি একজন শিক্ষক হিসাবে কিছু কথা বলতে চাই আজকে মুফতি ফয়জুল করিম তিনি একজন শায়েখ নন তিনি একজন শিক্ষক তিনি একজন বোখারি শিক্ষক একজন শিক্ষক যদি সে দেশের নেতা হয় সেই নেতা হবে সত্যিকার অর্থে বঙ্গবন্ধু যেইভাবে রাজনীতি করেছিলেন তার মধ্যে সেই বৃহৎ মনোভাব নিয়ে তিনি রাজনীতি করতেছেন বলেন ঠিক কিনা তাকে হামলা করতে পারে এই চিন্তা তার মধ্যে ছিল না বাংলাদেশের মানুষ তাকে হামলা করবে কেন তিনি কি কাউকে কোনো অন্যায় করেছেন বন্ধুগণ আজ যারা সাংবাদিক হয়েছেন আপনারা কথাগুলি লিখে রাখেন পাকিস্তান সৃষ্টি করেছিল মুসলিম লীগ সেই মুসলিম লীগ কিন্তু পাকিস্তানের ভাত ছিল না বলেন ঠিক কিনা একটি আসনও তারা পায় নাই আজ যদি পিএম আওয়ামী লীগ যদি ইতিহাসের সেই পুনরাবৃত্তি ঘটে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে না দেয় আজকে বলে রাখলাম সেদিন বেশি দূরে নাই বাংলার জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশকে বিতাড়িত হবেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না তাই বিশ্বাস চরমনে আইন নেতৃত্বে আগামী দিনে সবুজ বাংলা নাই স্থায়ী বাংলা নির্মাণের জন্য আমরা কাজ করে দেব এই আশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই অনুষ্ঠানে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জাহাকাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা উপস্থিত আজকের এই বিক্ষুব্ধ জনতা আজকে এদেশের দেশপ্রেমিক তাওহিদি জনতার রক্তে আগুন ধরিয়ে দিয়েছে জালিম শাহী আজকে তারা 15 বছর একাধারে ক্ষমতায় থেকে আজকে তারা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আজকে আমুই সাগরগুলকে স্মরণ রাখতে হবে 900 বছর ফেরাউন ক্ষমতায় ছিল
কিন্তু এই ফেরাউন শেষ পর্যন্ত নীল দরিয়ায় চুবিয়ে নিজের আত্মকে বিসর্জন দিতে হয়েছে আজকে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়েছে আজকে এই জালিম এই ছড়াটার শেখ হাসিনা সরকারের পতন ঘটেই আজকে এই বিক্ষুব্ধ জনতা ঘরে ফিরবে আজকে তারা শাহকে চাপড়াতে হাত দেয় নাই আজকে দেশের কোটি কোটি তাওহীদ জনতারীদের আঘাত করেছে লক্ষ লক্ষ আলেমদেরকে তারা আঘাত করেছে আজকে তারা রসুলের ওয়ারিসের উপর আঘাত করেছে আজকে আমরা সরকারকে এই স্পষ্ট ঘোষণা দিতে চাই বেশি বাড়াবাড়ি করবেন না বেশি বাড়াবাড়ি করবেন না শেখ বলেছেন শেখ হাসিনা আপনি গুগু দেখেছেন গুগুর ফান দেখেন নাই আজকে শেখ চপলের উপর হাত দিয়েছেন আপনি বিক্ষুব্ধ তাওহীদী জনতার বিস্ফোরণ দেখেন নাই আজকে থেকে বাংলার তাওহীদী জনতা সর্বস্তরের জনগণ শেখ চপলের রক্তের বদলা নিয়ে তারপরে ঘরে ফিরবে ইনশাল্লাহ অতএব আজ থেকে আমাদেরকে শপথ দিতে হবে শেখ চপলের রক্তের বদলা নিয়ে এই সরকারের পতন ঘটে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী বরিশালবাসী সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি মুফতি নূরে আলম সিদ্দিকী বক্তব্য রাখবেন মুফতি নূরে আলম সিদ্দিকী নাহমাদু রাসূলুল্লাহ রাসূলুল কারীম আম্মা বাদ উপস্থিত তাওহীদের জনতা আমরা ইতিহাস খুঁজে দেখেছি যুগে যুগে যারা এই নবীদের উপরে হামলা করেছে নবীদের রক্ত নিয়ে সিনেমে খেলেছে ইতিহাস বলে তারা যারজ সন্তান নায়েবে আমিরুল মুজাহিদের ছড়িয়ে রক্তাক্ত করেছে আপনি খুদু দেখবেন বিত্তহীন সন্তান কুলাংদেরকে দাফন করতে হবে নাম্বার দুই মূর্খ অথর্ব ঘরের পোষা বিড়াল এই মূর্খ শ্রীষেকে প্রতিদাগ করাতে হবে জনগণের শ্রীষি নয় সরকারের পোষা এর প্রতিদাগ আমাদের সময়ের দাবি নাম্বার তিন আপনাদের আত্মীয় স্বজন মারা গেলে কেউ নূতন ভালো কাপড় দিয়ে দাফন করবেন না বলে মুফতি সাহেব কথা বললেন কেন আওয়ামী সরকার চুরি করে না এমন কিছু বাকি নেই সিটি কর্পোরেশন বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করেছে মহিলাদের গলার চেইন সেদিনকার ছিনতাই করে নিয়েছে আপনারা জানেন দেখেছেন আমার মনে হয় এখন শুধু কাপড়ের কাপড়টা চুরি করা বাকি আছে সুতরাং নরমাল কাপড় দিয়ে দাফন করবেন চোরের ভয়েতে এই চোরদের কার ক্ষমতা রাখা যায় না সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ বরিশালবাসী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান বক্তব্য নিয়ে আসছেন বরিশাল জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগত ভাই এবং বন্ধুগণ আমরা সকলে অবগত আছেন গত 12 জুন আমি সন্ত্রাসী বাহিনী আমার প্রাণ প্রিয় শেখের উপর দিয়ে বারবার রচিত হামলা চালিয়েছিলাম সেখানে আমার শেখ কেজে রক্ত ঘরানো হয়েছিলাম তখন আমার প্রাণ প্রিয় শেখ অত্যন্ত আবেগভূত কণ্ঠে বলেছিলেন
আমি যখন রক্ত দিয়েছি এই আমি সরকারের পতন না ঘটিয়ে আমি রাজপথ ছাড়ব না আমি ওই শয়তানের কণ্ঠে কণ্ঠ মিলে বলতে চাই প্রাণ প্রিয় শেখ আপনার যখন রক্ত ঘন হয়েছে আমরা এই রক্তের বদলা নিয়ে ছাড়ব আমরা আপনার কণ্ঠে ঘোষণা দিতে চাই যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না কারণ আওয়ামী সরকার জাতিসাপের গায়ে আঘাত করেছে জাতিসাপের গায়ে আঘাত করলে তার কোনো রক্ষা হয় না ইনশাআল্লাহ আওয়ামী সরকারকে যদি পতন করা হয় আমার সরকারকে রক্ত দিতে তাকে হবে আমাদের সকলকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে রাজি আছি আমরা সবাই অতএব আমরা শেখার রক্ত বৃদ্ধ যেতে দেব না নম্বর দুই আপনারা চাহেন সিসি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় বর্তমান সিএসি পরিকল্পনা করেছিলেন আমার প্রাণপ্রিয় শেখকে হত্যা করার শুধু সিসি একাই নয় বরিশালে ঋষি হুমায়ুন কবিরও এই পরিকল্পনায় জড়িত আমরা দাবি জানাতে চাই হুমায়ুন কবির সহ সিসিকে অনুদেব্যম্বে পদত্যাগ করতে হবে যদি পদত্যাগ করতে ব্যর্থ হয় সরকার যদি অব্যাহতি না দেয় আমাদের মহাতারা বাবির ঘোষণা দিতে বাকি আমরা টেলিভিশনে ওই গতি থেকে ওই দায়িত্ব থেকে আমরা অপসারণ করে বাংলার জমিন থেকে বিদায় দিয়ে দেব এই দুইটি দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাবেশ জনতা এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সমাবেশ প্রচার সম্পাদক জননেতা মোহাম্মদ নাইস জেলার আর কারে দু বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী বরিশালবাসী বিক্ষুব্ধ জনতা গত 12 জুন বিসিসি নির্বাচনে কি ঘটেছিল সারা বাংলার জনগণ সহ পৃথিবীর মানুষ দেখেছে আপনারা জানেন পত্রপত্রিকার রিপোর্ট বিকাল 3টা পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট বিকাল 3টায় ভোট কাস্টিং হয়েছে 30% বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা মুষলধারে বরিশালে বৃষ্টি হয়েছে যত ভোটার ভোট কেন্দ্রে ছিল তারা ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্র ত্যাগ করেছে 4টার পর আর ভোট হয়নি 3টা থেকে 4টা পর্যন্ত নির্বাচন কমিশনের একদল ফেরেস্তা নিযুক্ত ছিল যে ফেরেস্তা লবণ চোরার কর্মী ছিল পানি চোরারও কর্মী ছিল তারা কারুকুলামের মাধ্যমে এই 1 ঘন্টা 20 মিনিটে 1 ঘন্টার মধ্যেই আরও 21% ভোট বাড়িয়ে 51% ভোট দেখিয়েছে ঠিক না বেঠিক এর দ্বারা প্রমাণ হয় বরিশালে ভোট সুষ্ঠু হয়নি এখানে আওয়ামী সরকার একটা সিনক্রেটের মাধ্যমে এই নির্বাচন কমিশন এন্তেকাল কমিশনের মাধ্যমে ইভিএম বাটপারি মেশিনের মাধ্যমে এখানে শাইকে চলমানেকে হারানো হয়েছে তিনি হারেননি কৌশলে তাকে হারানো হয়েছে শুধু তাই নয় এই আওয়ামী সরকার শায়েকের চরমনের কণ্ঠ রোধ করার জন্য তার হুঙ্কার রোধ করার জন্য তাকে মারার পরিকল্পনা নিয়েছে যার অংশ হিসাবে বরিশালে তার উপরে দফায় দফায় আক্রমণ হয়েছে হামলা হয়েছে রক্তাক্ত হয়েছে আর ইন্তেকাল কমিশন বলেন
তিনি তো এখনো ইন্তেকাল করেননি তার মানে তিনি ওই খবরটা শোনার জন্য অপেক্ষা ছিলেন যে কোন সময় আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইন্তেকাল করেন এই অপেক্ষায় সিএসি ছিল আওয়ামী লীগ সরকার ছিল আমরা বরিশাল জনগণ জানিয়ে দিতে চাই তৌহিদি জনতা জানিয়ে দিতে চাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যত প্ল্যান প্রোগ্রাম করেন ইনশাআল্লাহ আল্লামা ফয়জুল করিমকে আপনারা পরিকল্পনা করে হত্যা করতে পারবেন না ইনশাআল্লাহ এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা তার ডানে আছে সামনে আছে পিছনে আছে সামনে থেকে তার আক্রমণকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা এই সিআইসি এর পদদাগ না হওয়া পর্যন্ত এই জালেম শাসকের পদদাগ না হওয়া পর্যন্ত জালেম সরকারকে হটানো না হওয়া পর্যন্ত আমরা সকলে মাঠে থাকব আন্দোলন করব মোহতারাম আমির যেই ঘোষণা করবেন সেই ঘোষণার সামনে একাত্মতা করে আগামী দিনে মাঠে ময়দানে কাজ করব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ বিশ্ব চরমরায় জিন্দাবাদ শাইকে চরমায় জিন্দাবাদ মামুনি জিয়া নারা তাকবীর সিসির দুই গালে শাইকের রক্ত অ্যাকশন অ্যাকশন চরমায় ফিরার অ্যাকশন সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন জাতীয় ওলামা মাসায়ে গাইমে পরিষদ বরিশাল জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ এরপর মসজিদে দিয়ে দিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিন আজলি যালিকা কাতাবনা আলা বনী ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া ইলা আখিরিল আয়া আমরা আজকে দৃঢ় কণ্ঠে গোটা দেশবাসীকে একটি কথা জানাতে চাই আমরা সিএস এর আসল চেহারা দেখতে পেয়েছি সে একজন প্রধান বিরোধী নেতা একজন বাংলাদেশের প্রধান বিরোধী নেতার ইন্তেকাল কামনা করে মুখ দিয়ে বের হয় ইন্তেকাল তো করে নাই তাহলে বোঝা যায় এই আওয়ামী সরকারের সিএসি এবং এই সরকার তারা মানুষের ইন্তেকাল মৃত্যু হত্যাকে স্বাভাবিক মনে করে ঠিক কিনা বলে ইন্তেকাল মুখ দিয়ে বের হয়ে গেছে আপনারা এ দেশের ক্ষমতায় থাকার কোনো অধিকার আপনাদের না আরেকটি কথা বলতে চাই আজকে আমাদের নায়েবে আমিরের গায়ে যে হাত উত্তোলন করেছে আজকে আপনারা সরকারে আছেন একদিন আপনারাও বিরোধী দল হবেন সেই দিন আপনাদের মাথা ঠিক থাকবে কিনা এটা আপনারা ঠিক করবেন আপনাদেরকে ঠিক করতে হবে যারা গায়ে হাত তোলে বিরোধী দলের কাছে বা যে কোনো ব্যক্তির কাছে গায়ে হাত তোলে তাকে ফাঁসিতে ঝুলানো উচিত তাকে মর্মান্তিক ভাবে হত্যা করা উচিত তা না হলে এদেশে কোনো ব্যক্তি রাজনীতি করে শান্তি পাবে না তাদের সাহস বেড়ে গেছে এই মুহূর্তে অঙ্কুরে বিনাশ করতে না পারলে বিএনপিকে বলি জাতীয় পার্টিকে বলি আওয়ামী লীগকেও বলি আপনারা কিন্তু রাজনীতিতে শান্তিতে করতে পারবেন না অতএব যে হাত তুলেছে তার মর্মান্তিক বিচার আমরা চাই এই সিএসির অপারেশন চাই এই নির্বাচন আমরা মানি না সোনা বাংলাদেশের কোন নির্বাচন আমরা সকল নির্বাচন আমরা মিলে বয়কট করলাম No, 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 no